ছাত্র ছাত্রীরা, আজকে কিন্তু তোমাদের জন্য একটা দারুণ নিউজ নিয়ে চলে এসেছি। কারণ তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেছে বন সহায়ক পদের জন্য বিজ্ঞপ্তি। তো যারা যারা এখনো জানো না যে বন সহায়ক পদের জন্য তোমরা কিভাবে আবেদন করবে বা সেই বন সহায়ক পদের বিজ্ঞপ্তিটা আসলে কি, তো সেই ব্যাপারে বিস্তারিত কিন্তু তোমরা জেনে নাও। বন সহায়ক পদের জন্য তোমরা কিভাবে আবেদন করবে বা সেই পদের জন্য কিভাবে কি করতে হয়, সেই পদে কিভাবে কোথায় পোস্টিং হবে, সেই পদের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যে সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে কিন্তু জানবো। তো প্রথম থেকে আমরা আজকে জেনে নিই কিন্তু প্রত্যেকটা পয়েন্ট, ঠিক আছে? তো বন সহায়ক পদের জন্য দেখো, আমরা এখানে দেখেছি যে বন সহায়ক পদে কিন্তু আমরা এই যে 22/7/2020, এই 22/7/2020 কিন্তু প্রথম কিন্তু এই 2000 পোস্টের জন্য কিন্তু প্রথম এটা বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল যে এই বন সহায়ক পদের জন্য নিয়োগ হবে। তো তারপরে কিন্তু আবার এটা কিন্তু বন্ধ হয়ে যায়, তারপরে আবার হাইকোর্টের নির্দেশে কিন্তু এই 3/5/2023 আবার এই 2000 পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ পায়। ওকে, তাহলে 3/5/2023 আবার বন সহায়ক পদের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশ পেল। এবং সব থেকে বড় কথা যেটা এই বন সহায়ক পদের বিজ্ঞপ্তিটার মধ্যে, সেটা হলো এটা কিন্তু একটা পার্মানেন্ট জব নয়। যারা যারা মনে করছো যে তাদের পরিবারে খুবই খারাপ অবস্থা এবং তারা একটা কন্ট্রাকচুয়াল জব করে এখন আপাতত সেটেল করতে চাইছো, তো তারা অবশ্যই এই কন্ট্রাকচুয়াল জবটা করতে পারো। কারণ এটা একটা কন্ট্রাকচুয়াল জব যার টেনিওরটা হচ্ছে মাত্র 1 বছরের জন্য আপাতত, তার পরবর্তীতে হয়তো সেটা বাড়তে পারে, তো সেটার ব্যাপারে এখনো কিছু বলা নেই। যার টেনিওরটা এখন হচ্ছে 1 বছর, ঠিক আছে? তো এই 1 বছর, কারণ এটা পিওরলি কন্ট্রাকচুয়াল জব, এবং এটার যে স্যালারিটা তোমাকে দেবে পার মান্থ সেটা হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? পার মান্থ তুমি মাইনা পাবে হচ্ছে 10,000 টাকা। তো এই যে টোটাল এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটার জন্য তোমার মানে এই যে পরীক্ষা বলছি, এই যে তুমি চাকরিটা পাবে, এই চাকরিটার জন্য তোমার পোস্টিং কোথায় হবে, দেখো এখানে বলেই দিয়েছে যে সেম অথবা নিয়ার বাই ডিস্ট্রিক্ট। অর্থাৎ তোমাকে কিন্তু এটার ব্যাপারে মাথায় রাখতেই হবে যে তোমাকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যেতে হতে পারে, বাট এখানে বলে দিয়েছে যে নিজের ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু সবথেকে বেশি চান্স আছে থাকার, অথবা নিয়ার বাই ডিস্ট্রিক্টের মধ্যে ওরা বেশি মাত্রায় দেওয়ার চেষ্টা করছে বা বেশি মাত্রায় তোমার পোস্টিংটা হতে পারে। তো এই যে টোটাল পরীক্ষাটা, এটার এবার আমরা দেখে নেব যে এটার এলিজিবিলিটিটা কি রয়েছে, অর্থাৎ এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি রয়েছে। এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু খুবই সিম্পল। এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম যেটা পড়ছে সেটা হচ্ছে তোমাকে কিন্তু 8th পাস হতে হবে, ঠিক আছে? যে কোনো বড় মানে তুমি কিন্তু শুধুমাত্র যদি 8th পাস মার্কশিট তোমার কাছে থাকে তাহলেই কিন্তু হবে। অর্থাৎ তোমাকে কিন্তু 8ম শ্রেণী পাস হতে হবে এবং বয়স তোমার 18 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। জেনারেল ক্যান্ডিডেটদের 40 বছরের মধ্যেই কিন্তু হতে হবে। যারা এসসি এসটি আছে তাদের জন্য, যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট তাদের জন্য 5 বছর অবধি কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে 18 থেকে 40 বছর 8ম শ্রেণী অবধি পরীক্ষা মানে পাস যারা করেছে তারা, এবং জেনারেল এসসি এসটিরা কিন্তু 5 বছর অবধি কিন্তু তারা রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন। এবার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলেকশনটা কিভাবে হবে। আমরা তো এই টোটালটা বুঝলাম যে এটা কন্ট্রাকচুয়াল জব, এটার মাইনা কত, এটা কোথায় জবের পোস্টিংটা কোথায় হতে পারে। তো এবারে আমরা বুঝবো কি এলিজিবিলিটি আছে, কত বয়স অবধি লাগবে, সেগুলো সব আমরা বুঝলাম। এবার আমরা বুঝবো যে এটার যে সিলেকশনটা, সেই সিলেকশনটা কিভাবে হবে আর কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো সিলেকশনটা কিভাবে আমরা দেখি, সিলেকশনের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা রয়েছে দেখো, প্রথম হচ্ছে লোকেশন স্ক্রিনিং। অর্থাৎ তুমি যে জায়গাটায় থাকো সেই জায়গাটার লোকেশনটাকে স্ক্রিনিং করা হবে। সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ। এখানে তুমি কতটা ভালো তুমি বাংলা পড়তে পারো, অথবা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেটা তুমি কতটা ভালো পড়তে পারো সেটাকে এখানে টেস্ট করবে, তার উপর একটা নাম্বার থাকছে। তারপরে তুমি কতটা ভালো বাংলা লিখতে পারো বা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ সেটার উপরে 30 নাম্বার মতো থাকছে। এরপরে হচ্ছে তোমার এই যে ইন্টারভিউটা যখনই হয়ে যাবে, এই ইন্টারভিউয়ের পরে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে যে তুমি কতটা ভালো মানে তুমি ইংলিশ এবং হিন্দি পড়তে পারো। এটা কতটা ভালো দরকার নেই, যে তুমি পড়তে পারলেই হবে, এর উপর 10 নাম্বার কিন্তু তোমার থাকবে। তারপরে থাকবে হচ্ছে জিকে ওরাল টেস্ট, ঠিক আছে? জিকে ওরাল টেস্ট যেটা, এটা কিন্তু থাকবে, এইটা কিন্তু তুমি করতে মানে তোমার এটার উপর একটা নাম্বার থাকবে। তারপরে যেটা তোমার থাকবে
সেটা হচ্ছে পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্কস, ঠিক আছে? এইটা যেহেতু তুমি কি করবে, যেহেতু তুমি ফরেস্ট্রির জন্য ওয়ার্ক করবে, অর্থাৎ বন সহায়ক পদের জন্য, বন সহায়ক পদের জন্য তুমি কাজ করছো, তো সেই কারণে তোমার কি হবে, তোমার পার্সোনালিটি ফিটনেস, তোমার পার্সোনালিটি ফিটনেসের জন্য একটা পরীক্ষা হবে ফরেস্ট্রি ওয়ার্কসের। তো এইখানেও কিন্তু তোমাকে একটা মার্কস থাকছে, তো সেটার ওপরে কিন্তু তোমাকে ফোকাস করতে হবে। এই টোটালটা হচ্ছে সিলেকশন প্রসেস। তো তোমাকে কি করতে হবে, তোমাকে ওয়েবসাইট থেকে আবেদনপত্রটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিলে ওখানে প্রচুর নিয়মাবলী লেখা থাকবে, ওগুলো পড়বে, পড়ে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করবে, ওটাকে ফিল আপ করে নেওয়ার পর খামে ভরে সেটাকে জমা করে দেবে। এবং অবশ্যই তুমি কিন্তু, যদি তোমার মনে হয় যে তুমি এই পদের জন্য তুমি অ্যাপ্লাই করবে, তাহলে এই সুযোগটাকে তুমি একেবারেই হাতছাড়া করবে না, তুমি কিন্তু অবশ্যই পদের জন্য অ্যাপ্লাই করে দাও, এবং তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করে এই চাকরিটাকে ছিনিয়ে নাও, এবং এই চাকরিটা তোমার হোক, এটা আমরাই কিন্তু চাই। ওকে, তো চলো, বেস্ট অফ লাক।